বর্ষপূর্তি পাটুলি উপনগরের গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন সভাপতি মহাশয় সুব্রত মণ্ডল। এই দিন সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি শ্রী বাসবানন্দী মহাশয় সহ যুব সভাপতি শুভজিৎ ব্যানার্জি, খর্দা গ্রাম পঞ্চায়েতের সভাপতি শচীন হালদার, কানাই কর্মকার দেবব্রত মজুমদার, সকলকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। আমাদের রাজি, আমাদের দাদাকে তুলে দিন, অনেক বড় করে এখানকার কর্মচারী দাদাকে পনের বছর বলতে বলছি। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে গণেশ পুজোর অনেক অনেক অভিনন্দন এবং প্রীতি ও শুভেচ্ছা টুডেজ বাংলার তরফ থেকে। আজকে আমরা চলে এসেছি পাটুলি উপনগরী সর্বজনীন গণেশ পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে। নবম বর্ষ পূর্তি হতে তার অনুষ্ঠান কিভাবে আয়োজন করা হচ্ছে এবং পুজো পর্যালোচনা কিভাবে করা হচ্ছে তা আমরা দেখে নেব। দেখুন, সমাজসেবা তো আমাদেরই কাজ, মানুষের পাশে থাকা আমাদের সবসময় কাজ। আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের গণেশ পুজো কমিটির পক্ষ থেকে আমাদের অঙ্গীকারবদ্ধ আছে। আমরা এই লকডাউনের সময় আমরা গণেশ পুজো কমিটির পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় মানুষকে পরিষেবা দিয়েছি এবং আগামী দিনে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য আমরা পুজো কমিটির পক্ষ থেকে আমরা প্রস্তুত আছি। আজকে তো উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল, তারপর তো কালকেই পুজো, কী কী অনুষ্ঠান রেখেছে? আমাদের এখানে আমাদের পুজো চার দিন ধরেই চলে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতির মাধ্যমে আমরা মানুষকে সচেতন করি এবং আমরা সবাইকে বলেছি, দেখুন আমাদের পুজো মণ্ডপের আশেপাশে আমরা যেমন মাস্ক আমাদের সবারই পকেটে আছে, এখন আপনাদেরকে বাইর দিচ্ছি বলে মাস্ক পরে নেই, আমরা সবাইকে সচেতন করছি এবং আগামী দিনে আমরা এই পুজো তো আমাদের সবচেয়ে বড় হয়। আগামী দিনে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো এই করোনা মহামারী থেকে আমরা যেন তাড়াতাড়ি মুক্ত হই, মুক্ত হয়ে আমরা আবার ঠিক স্বাভাবিক জীবনে ফিরে আসি। দেখুন, অসুবিধা তো হচ্ছেই, দেখুন আমরা আমাদের পুরো পাড়ার লোক আমাদের এখানে আসতো, এখন আমরা 50 জন 60 জনের বেশি আমরা জমায়েত করতে পারছি না, কারণ আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দিক নির্দেশ করেছেন যে কোনো অনুষ্ঠান অল্প অল্প ছোটো ছোটো করে করতে, ছোটো ছোটো করে আমরা বিভিন্ন অনুষ্ঠান করছি এবং আগামী দিনে আমাদের এইভাবেই চলবে, জিতবে এটুকুই আমরা আমাদের 100% আশা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে নন্দীগ্রামে যে চক্রান্ত হয়েছে সেই চক্রান্তের জবাব আমরা ভবানীপুর থেকেই দেবো আগামী দিনে। পাটুলি উপনগরী পুজোটা আমরা বহুদিন থেকে করছি, আমরা পাটুলি উপনগরী বহু মানুষ আমাদের পুজোর সঙ্গে সঙ্গ আছে, আর এমনি আমরা পার্টি করি, তৃণমূল পার্টি মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে বিভিন্ন রকমের শৌচালয়ের কাজ সেগুলো করি, মানুষের সেবামূলক কাজ এসবগুলো করি। আর পুজোর ব্যাপারে আমি গণেশ ঠাকুরের ব্যাপারে মোটামুটি যতটা মানে জানি, প্রথম আমাদের শুরু গণেশ ঠাকুর পুজোর থেকে আমাদের এবার পুজো শুরু হবে, পরপর পরপর আমাদের হিন্দু শাস্ত্রে যা আছে পরপর পুজো শুরু হবে, সেই আমার আর বলার কিছু নেই। দেখুন, আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আজকের এই গণেশ চতুর্থীতে দাঁড়িয়ে, কারণ বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুদৃঢ় করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মেলবন্ধন তৈরি করো, সেই মেলবন্ধন কখনো মেলায় হবে, কখনো খেলায় হবে, পুজোর মণ্ডপে হবে, মাঠে ঘাটে সকলের সঙ্গে বিভিন্ন সময়ে বাঙালির যে 12 মাসের 13 পার্বণ রয়েছে সেই পার্বণগুলোর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হবে। আজকের দিনে দাঁড়িয়ে তাই আমি আজকের এখানে যে আমার ছোট ভাই সুব্রত মণ্ডল তার প্রচেষ্টায় বহু দিন ধরে প্রতি বছর এই গণেশ চতুর্থীতে আমরা আসি এবং দেখেছি একটা মেলবন্ধন এখানে। আমার দিদি বলে পুজো যার উৎসব যে যার, কিন্তু ধর্ম যার যার
কিন্তু উৎসব সবার। আজকের দিনে তাই গণেশ চতুর্থীর এই পুজো মণ্ডপে আমরা দেখলাম অনেকেই এখানে রয়েছে, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সকলেই এই জায়গায় এসে উপস্থিত হয়েছে। তাই যার আয়োজনে আজকের এই পুজো সেই সুব্রত মণ্ডল সহ এদিকে আমাদের বর্ষিয়ার নেতা প্রফুল্লদা রয়েছেন, আমাদের সাউথ চব্বিশ পরগনার এসসি ওবিসি সেলের সম্মানীয় সভাপতি বাপন নস্কর রয়েছে, আমার ছোট বোন অপর্ণা রয়েছে, ও মহিলা তৃণমূল কংগ্রেস করে, আমার অনেকেই রয়েছে যারা আমরা প্রতিদিন প্রতিনিয়ত চেষ্টা করি এই মেলবন্ধন তৈরি করতে। সেই মেলবন্ধন ভগ্নিত্বের মেলবন্ধন, বন্ধুত্বের মেলবন্ধন, মাতৃত্বের মেলবন্ধন, যে মেলবন্ধন দিয়ে শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষটাই আগামী দিনের সাম্প্রদায়িক সম্প্রীতির সুদৃঢ়তায় বন্ধিত হবে, যে আমার মহান ভারত মহান ছিল। করোনার কথা বলবো, করোনার জন্য আমাদেরকে অনেক পিছিয়ে দিয়েছে। যেরকম আমরা বিশাল বড় করে পুজো করি, যেরকম ভোগ আমরা আগামী দিন ভোগ করব, মানে 11 তারিখে ভোগ ফোগ করবো আমরা, আমরা বিভৎস ভোগে করি, আমরা পুজোটা আরও বড় করে করি, কিন্তু আমরা কী চাইছি না, করোনা এসছে, আমরাও নিজেরা ছোটো হয়ে করতে চাইছি, আগামী দিনকে পরের বছর 10 বছরে পা দেবে আমাদেরকে, আমরা আরও বড় চেষ্টা করবো। আমরা চাই যেন করোনা চলে যায় আমাদের দেশ থেকে, পৃথিবী থেকে চলে যায়, তাহলে আমরা আরও ভালো করে করতে পারবো। আমরা পুজো, যে কোনো পুনো উৎসব, আমরা আনন্দটা ভালো করে সবাই একসঙ্গে ভাগ করে নিতে পারবো। এখন যেমন কি আমরা সবাইকে একসঙ্গে ভাগ করতে পারছি না, কিসের জন্য না, করোনা আছে, পাশাপাশি সবাই দাঁড়াতে পারছি না, এই কারণেই আমাদের আরও চাই আরও বড় করতে পারি আমরা। দেখুন, সর্বপ্রথম আমি বলতে চাইবো যুবদের উদ্দেশ্যে আজকের দিনে আমাদের এই যে গণেশ পুজো, সেটাই আমি মনে করি এটা বেস্ট এক্সাম্পল আমাদের এই ওয়ার্ডের যুবদের জন্য বা বিধানসভার যুবদের জন্য, যে যে এই পুজোর যে উদ্যোক্তা আমাদের সকলের প্রিয় সুব্রত দা, তো সে নিজে এক যুব যোদ্ধা এবং তাকে দেখে আমরা শিখতে পাই, তাকে দেখে আমরা শিখতে পারি এবং অনুপ্রেরণা পাই যে কীভাবে দীর্ঘদিন সারা বছর আমরা মানুষের সাথে থাকতে পারি। এবং আমরা চাইবো যে যারা নেক্সট জেনারেশন, যারা যুব আছে, তারাও যেন এইগুলো দেখেই মানুষ সেবা করার অঙ্গীকার নিয়ে পথে নামবে আমাদের সাথে, এবং আমরা আরও অল ওভার যেন হিউম্যানিটি ভালো করতে পারি। দেখুন, সিদ্ধিদাতা দেবতার কাছে আমরা এটাই চাই যে আমাদের ভগবান সিদ্ধি দিক, বুদ্ধি দিক, এবং সর্বোপরি আমাদের এই মুহূর্তে যে ন্যাচারাল অবস্থা, যে করোনা নিয়ে যে আমরা প্রবলেমে আছি, সেটা যেন ওভারঅল একটা হেলথ, ওয়েলথ অ্যান্ড গুডনেস একটা দেয়, যাতে এই মুহূর্তে মানব হিউম্যানিটি ভালো থাকতে পারে এবং আমরা আমাদের মনের ইচ্ছাটা পূরণ করতে পারি মানব সেবার মাধ্যম দিয়ে। আজকে আপনাদের দেখিয়ে দিলাম পাটুলি উপনগরীর গণেশ পুজোর উদ্বোধন। আপনারা আরও আপডেটস পেতে যুক্ত থাকুন টুডেজ বাংলার সঙ্গে। ক্যামেরায় বিপ্লবের সাথে আমি ব্রততী।